আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকের বিষয় ফর বিবিএস অ্যান্ড বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অল গ্রুপ। অল গ্রুপ বলতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং সকল বিভাগেই এই চ্যাপ্টারটা আছে। দেখি চ্যাপ্টারটার নাম কি। চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, তা প্রথমে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ নূপুর এন্টারপ্রাইজ ইজ গিভেন বিলো। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এই পাশ ডেবিট পাশ, এই পাশ ক্রেডিট পাশ। এর সাথে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, তার মধ্যে স্টোর সাপ্লাইস অন হ্যান্ড 1280 টাকা, অর্থাৎ স্টোর যা ছিল ব্যবহার করার পরে বছর শেষে 1280 টাকার স্টোর সাপ্লাইস রয়ে গেছে হাতে। তারপরে অফিস সাপ্লাইস অন হ্যান্ড 850, অর্থাৎ অফিস সাপ্লাইস যা ছিল তা ব্যবহার করার পরে বছর শেষে 850 টাকা রয়ে গেছে। তো যেটা ব্যবহার করেছি সেটা আমার খরচ হয়েছে। দ্য সিক্স মান্থ ইন্স্যুরেন্স পলিসি এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা 5000 পার মান্থ, অর্থাৎ 6 মাসের জন্য পলিসি গ্রহণ করেছি এবং প্রতি মাসে আমার 5000 টাকা করে এক্সপায়ার হয়, অর্থাৎ খরচে রূপান্তর হয়। এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন টু স্টোর ইকুইপমেন্ট টাকা 20,500, স্টোর ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন ধরতে বলছে 20,500 অ্যান্ড অফিস ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন ধরতে বলছে 6,500 টাকা। ইন্ডিং ইনভেন্টরি টাকা 3,45,700। এই ছিল আমার আদার ইনফরমেশন। এবার কি করতে বলছে ইনস্ট্রাকশনে, এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ক্লাসিফাই ব্যালেন্স শীট। তো এই ছিল আমার উদ্দীপক। তো দেখি আমরা কিভাবে এর সলিউশন করি, হাউ টু সলিউশন। তবে এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই আপনারা সলিউশনটা দেখার আগে উদ্দীপকটা সামনে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা এর ভালোভাবে বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। তা আমরা চলে যাই সলিউশনে। তো সর্বপ্রথমে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন 13 জুন 2015, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু 6 মাসের জন্য করা। এই 6 মাসের হিসাবটাই আমি এখানে দেখাচ্ছি। প্রথমে একটা ঘর কাটলাম। তো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে সর্বপ্রথমেই আমার বের করতে হবে গ্রস প্রফিট, আর গ্রস প্রফিট বের করার পূর্ব শর্তই হলো প্রথমেই নিট সেল বের করে নিতে হবে। তাহলে নিট সেল বের করতে গেলে সেলস থেকে যা কিছু আছে তা যোগ বিয়োগ করব। তো দেখি কি আছে। সেলস ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 220,10,200, এর থেকে লেস করব সেলস রিটার্ন, এটাও ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 12,750 বিয়োগ করলাম 23,97,450 টাকা, এর থেকে বাদ দেব সেলস ডিসকাউন্ট, এটাও ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 22,500 বিয়োগ করলাম বের হলো 23,74,950 টাকা। এটাই হলো আমার নিট সেল। এইবার এই নিট সেল থেকে গ্রস প্রফিট বের করতে গেলে কি করতে হবে, কস্ট অফ গুডস সোল বাদ দিতে হবে। তাহলে মাইনাস করলাম কস্ট অফ গুডস সোল। তাহলে কস্ট অফ গুডস সোল আবার কিভাবে বের করে, কস্ট অফ গুডস সোল বের করতে গেলে আমার সূত্র জানতে হবে প্রারম্ভিক মজুদ বা ওপেনিং ইনভেন্টরি, অ্যাড হলো নিট পারচেস, অ্যাড হলো পারচেস সংক্রান্ত খরচ, লেস ক্লোজিং স্টক। তাহলে প্রথমেই আমার ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক যেটাকে বলা হয় সেই স্টক চলে আসলো কত টাকা, 3,15,720 টাকা, এটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে। এর সাথে যোগ করব নিট পারচেস, পারচেস ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 15,50,000, আবার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে হলো পারচেস রিটার্ন। তাহলে রিটার্ন থাকলে কি করব, বাদ দেব, বাদ দিলাম থাকলো আমার 15,41,500, এর থেকে বাদ দেবো পারচেস ডিসকাউন্ট, এটাও ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 32,750 টাকা, বাদ দিলাম, এটাই বেরোলো নিট পারচেস। তাহলে আমার সূত্রের অনুসারে ওপেনিং স্টক অ্যাড হলো নিট পারচেস, অ্যাড পারচেস সংক্রান্ত খরচ। তাহলে এখানে এই অঙ্কের মধ্যে পারচেস সংক্রান্ত খরচ একটাই আছে, ট্রান্সপোর্টেশন ইন, অর্থাৎ এটার বাংলা হলো ক্রয় পরিবহন। তো ট্রান্সপোর্টেশন ইন যোগ করলাম বের হয়ে গেল 18,33,220 টাকা, এর থেকে বাদ দিতে হবে লেস ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক, এটা আবার দেওয়া আছে এডিশনাল ইনফরমেশনের মধ্যে, অর্থাৎ সমন্বয়ের মধ্যে। সেখান থেকে নিলাম 3,45,700 বিয়োগ করলাম বেরোলো 14,87,520 টাকা। তাহলে আমার কি বেরোলো,
কস্ট অফ গুডস সোল্ড বেরোলো 14,87,520 টাকা। তাহলে আমরা সূত্র শিখলাম, কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হলো ওপেনিং স্টক অ্যাড নিট পারচেজ অ্যাড পারচেজ সংক্রান্ত খরচ লেস ক্লোজিং স্টক। এবার আমি বিয়োগ করব, বিয়োগ ফল বেরোলো 8,87,430 টাকা, এটার নামই হলো গ্রস প্রফিট, এটা আমি ক্লোজ করে দিলাম। এর পরবর্তী স্লাইডে চলে যাই, প্রথমেই আমার আনতে হবে গ্রস প্রফিটটা, ওইখান থেকে নিয়ে আসলাম। এর থেকে বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস বাদ দেব। এখন অপারেটিং এক্সপেন্সেসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হলো সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেসটা কি? সেলস সংক্রান্ত যত খরচ সবগুলোই সেলিং এক্সপেন্সেসের আন্ডার আওতায় আসবে। তো কি কি আছে দেখি উদ্দীপকে, সেলস স্যালারি আছে দেওয়া 2,10,200, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস অর্থাৎ বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচটাও বিক্রয় সংক্রান্ত খরচ, এই জন্য এখানে আসছে 18,500। তারপর আছে স্টোর সাপ্লাই, স্টোর সংক্রান্ত যত খরচ সবই হলো বিক্রয় সংক্রান্ত খরচ, এই জন্য স্টোর সাপ্লাইস এক্সপেন্সেস। তো স্টোর সাপ্লাইস দেওয়া আছে আমার ট্রায়াল ব্যালেন্সে 8,500। এর থেকে বছর শেষে আমার হাতে যেটা আছে সেটা যদি আমি বাদ দেই তাহলে পেয়ে যাবো এক্সপেন্সেস, তাহলে কত আছে মাইনাস দিলাম 1,280 টাকা, তাহলে খরচ পেয়ে গেলাম 7,220 টাকা। তারপর আছে ডিপ্রেশন অন স্টোর ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট স্টোরের ইকুইপমেন্টের ডিপ্রেশন বিক্রয় সংক্রান্ত খরচের মধ্যে আসবে 20,500। এরপর আছে রেন্ট এক্সপেন্সেস, স্টোর স্টোরের রেন্ট অর্থাৎ স্টোরের ঘর ভাড়া, এটাও বিক্রয় সংক্রান্ত। এবার আমি যোগ করলাম, টোটাল আমার বেরোলো 4,11,420 টাকা, এটা হলো সেলিং এক্সপেন্সেস। এর পরবর্তী যে অংশটা সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ বিক্রয় অফিস সংক্রান্ত খরচ। তাহলে অফিস সংক্রান্ত খরচের মধ্যে কি কি আসবে, তো অফিসের মধ্যে আছে অফিস স্যালারি যেটা দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে, তারপর আছে অফিস সাপ্লাইস এক্সপেন্সেস। তাহলে অফিস সাপ্লাইস এক্সপেন্সেস বের করবো কিভাবে, এই অফিস সাপ্লাইস দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে 5,500, এর থেকে বছর শেষে হাতে আসে যেটা সেটা আমি বাদ দিলাম, তাহলে আমার খরচটা বেড়ে গেল 4,650 টাকা। এরপর আছে ডিপ্রেশন অফিস ইকুইপমেন্ট, অফিসের ইকুইপমেন্টের ডিপ্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের আওতায় আসবে, লিখে দিলাম 6,500। এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে আমার 30,000, তবে এখানে এডিশনাল ইনফরমেশনে বলা আছে প্রতি মাসে আমার 5,000 টাকার এক্সপায়ার্ড হয়, আর ইন্স্যুরেন্সটা গ্রহণ করছি 1-3, তাহলে 1-3 হলো মার্চ এপ্রিল মে জুন 4 মাসের, এই জন্য 4 দিয়ে আমি গুণ করলাম, বেরোলো 20,000 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস হলো 20,000, যোগ করলাম বেরোলো 2,01,850। অর্থাৎ সেলিং এক্সপেন্সেস বের হয়েছে 4,11,420 টাকা, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বের হয়েছে 2,01,850 টাকা। এবার দুইটা খরচ আমি যোগ করলাম, বেরোলো 6,13,270 টাকা। এইবার আমি গ্রস প্রফিট থেকে এটা বাদ দিলাম, বেরোলো 2,74,160 টাকা, এটাকে বলা হয় অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকাম। এর সাথে নন অপারেটিং এক্সপেন্সেসটা বাদ দিতে হয়, তো এই অঙ্কের মধ্যে নন অপারেটিং এক্সপেন্সেস নাই, এই জন্য এখানে বাদ দেওয়া হলো না। এরপরে নন অপারেটিং ইনকামটা যোগ করতে হয়, তাহলে এটাও আমার এই অঙ্কের মধ্যে নাই, এই জন্য এইটার নামই হলো নেট ইনকাম, এটা আমি ক্লোজ করে দিলাম। এরপরের ধাপ হলো ব্যালেন্স শিট, তো ক্লাসিফাই ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st December হবে না, এখানে 30শে জুন 2015 হবে। এবার একটা ঘর কাটলাম, প্রথমে হলো কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কী কী আছে, ক্যাশ 37,580 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 21,250 টাকা, তারপরে ক্লোজিং স্টক 3,45,700 টাকা, অফিস সাপ্লাইস। এখন আসি অফিস সাপ্লাইস, আমার এডিশনাল ইনফরমেশন দেওয়াও আছে কত টাকা আমার বছর শেষে আছে, তো আবার এখানে আমি বের করেও দেখাইছি বোঝার সুবিধার্থে, ছিল আমার 5,500, খরচ হয়ে গেছে 4,650, হাতে রয়েছে 850। এটা এডিশনাল ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে যে অন হ্যান্ড অফিস সাপ্লাইস অন হ্যান্ড 850, আমি সরাসরি 850 লিখে দিলেও হবে। তারপর স্টোর সাপ্লাইস ঠিক একইভাবে বলা আছে, তারপরে আমি বোঝার জন্য বের করছি, আছে ট্রায়াল ব্যালেন্সে 8,500, এর থেকে খরচ করে ফেলছি 7,220 টাকা,
এই 1280 টাকা। আমি যদি স্টোর সাপ্লাই সরাসরি 1280 টাকা এডিশনাল ইনফরমেশন থেকে নিয়ে আসি তাহলেও হবে। এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স। আমার প্রিপেড ইন্স্যুরেন্স ছিল 30,000, এর থেকে খরচ হয়ে গেছে 20,000, অর্থাৎ 4 মাসে 20,000 খরচ হয়েছে, হাতে রয়ে গেছে 10,000। এই ছিল আমার কারেন্ট অ্যাসেট, যোগ করলাম 416,660 টাকা। এরপরে আসার কথা ইনভেস্টমেন্ট, কিন্তু এই অঙ্কের মধ্যে ইনভেস্টমেন্ট নাই। এরপরে আসবে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে স্টোর ইকুইপমেন্ট দেওয়া আছে 215,000, লেস ডিপ্রিসিয়েশন। তা ডিপ্রিসিয়েশনের প্রথমে লিখবো অ্যাকুমুলেটরটা, এর সাথে যোগ করব এই বছরের ডিপ্রিসিয়েশনটা, তাহলে টোটাল ডিপ্রিসিয়েশন হলো 101,000। এটা আমি বাদ দিয়ে দিলাম, 114,000। এরপরে আছে অফিস ইকুইপমেন্ট 60,500, লেস ডিপ্রিসিয়েশন। ঠিক একইভাবে আগে অ্যাকুমুলেটরটা লিখলাম, এটা ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়ে আসলাম, অ্যাড হলো কারেন্ট ইয়ার ডিপ্রিসিয়েশন, যেটা এডিশনাল ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে সেটা নিয়ে লিখলাম, টোটাল হলো 26,600, বিয়োগ করলাম বের হলো 33,900। এবার ফিক্সড অ্যাসেট যোগ করে দিলাম 147,900। এরপরের যে ধাপটা এটাকে হলো ফিক্টিশিয়াস অ্যাসেট, অর্থাৎ অসমন্বিত ব্যয়গুলি আসার কথা ছিল কিন্তু এই অঙ্কের মধ্যে না থাকায় এখানে আসে নাই। এবার আমি সরাসরি যোগ করে দিলাম, টোটাল অ্যাসেট বেরোলো 5,64,560 টাকা। এটা আমি ক্লোজ করলাম। এরপরে আসবে লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। তো লাইবিলিটির মধ্যে প্রথমে হলো কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে এখানে একটাই এন্ট্রি আছে, অ্যাকাউন্টস পেবল সরাসরি বসাইলাম, আর কোনো এন্ট্রি নাই। এরপরে আসার কথা ছিল লং টার্ম লাইবিলিটি, কিন্তু লং টার্ম লাইবিলিটিও এখানে নাই। তো এরপরের ধাপ হলো অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি কীভাবে বের করবো? প্রথমে হলো ক্যাপিটাল, লিখলাম 415,200, এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। অ্যাড হলো নিট ইনকাম, যেটা আমি একটু আগে ইনকাম স্টেটমেন্ট থেকে বের করেছি, যোগ করলাম 6,89,360। এর থেকে লেস ড্রয়িং আমার দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে 1,45,000, বিয়োগ করলাম হলো 544,360 টাকা। এইবার টোটাল যোগ করে ফেললাম 564,560। দুই পাশ সমান হয়েছে, অতএব আমি ক্লোজ করে দিলাম। যেহেতু অ্যাসেট এবং লাইবিলিটি পাশ সমান হয়েছে, তাহলে আমার অঙ্ক হয়েছে বলে আমার বিশ্বাস। এই ছিল আমার উদ্দীপকের সমাধান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।